আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির জনস্বার্থ সম্পর্কিত অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন দেশের অতি প্রাচীনতম শিল্পের মধ্যে অন্যতম মৃৎশিল্প, আর এই শিল্পের কারিগরদের বলা হয় পাল অথবা কুমার। গভীর মমতা আর নিপুণ হাতের ছোঁয়ার মাধ্যমে মাটি দিয়ে তারা তৈরি করে তৈজসপত্র। কিন্তু মাটির তৈরি তৈজসপত্রের চাহিদাকে শূন্যের কোটায় নিয়ে গেছে ধাতুর তৈরি তৈজসপত্র, ফলে এই পেশার সাথে জড়িতদের জীবন এবং জীবিকাও হয়ে পড়েছে অমসৃণ। অন্যদিকে যুগ যুগ ধরে চলা দাদন প্রথার চাতাকলে পিষ্টই হতে হচ্ছে এই মৃৎশিল্পের সাথে জড়িতদের। আজকের পর্বে তাদের জীবন এবং জীবিকার না বলতে পারা কথাগুলোই তুলে ধরব, আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে পাব। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ মৃৎশিল্প। এই মৃৎশিল্পের কারিগরদের বলা হয় কুমার অথবা পাল সম্প্রদায়। কুমারদের জীবন এবং জীবিকার উপকরণ হল মাটি। এঁটেল মাটিকে কয়েকটি ধাপে কাজ করার পর এটি পণ্য হিসাবে ব্যবহারের উপযোগী করে তোলা হয়, আর এজন্য সময় ও শ্রম দুটোরই প্রয়োজন। মাটিকে প্রথমে পানি দিয়ে পায়ের সাহায্যে ভালোভাবে ছেনে নরম করতে হয়। সেই মাটি কখনো হাতের সাহায্যে, আবার কখনো পায়ের কিংবা চাকার সাহায্য নিয়ে তৈরি হয় তৈজসপত্র। বিল্ডিং হয়ে যাওয়ার সব জায়গায় সভাহানের মধ্যে হিন্দু মুসলমান সভা মধ্যে অনেক সমস্ত কুমার রেগনা পরিস্থিতি ভালোবাসে না। তৈরির পর খুবই নরম থাকে এগুলো, রোদে চার পাঁচ দিন ভালোভাবে শুকিয়ে নিতে হয়। তখন শুকানোর পর তাতে রং দিয়ে আগুনে পোড়ানো হয়। এরপরই ব্যবহারের উপযোগী হয় মাটির তৈরি তৈজসপত্র। রেংপাতি লেগলা সেই করে সাজাইয়া ওখানে পোড়া দিই, এক রাত একদিন লাগে। নান্দনিকতার ছোঁয়া লাগাতে নিজেদের ইচ্ছে মতো কারুকাজ করে নেওয়া হচ্ছে সাম্প্রতি সময়ে। এ ধরনের নান্দনিক বেশ কিছু মাটির তৈজসপত্র রপ্তানি হচ্ছে এখন বিভিন্ন দেশে। কিন্তু এসবের পিছনে যাদের শতাব্দী ধরে অবদান, তৃণমূলের সেই শিল্পীদের কথা শুনতে রাজধানী থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আমাদের চোখ। এ উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর পশ্চিম পাড়া, উল্টাপাড়া, চাপাইর ইউনিয়নের চাপাইর গ্রাম এবং পৌর এলাকার শিমুলতলি ও বলিয়াদিতে রয়েছে পালপাড়া। সবুজ বাংলার রূপ দেখতে দেখতে বেনুপুর পশ্চিম পাড়ায় মাই টিভি। কুমারপাড়ায় প্রবেশ করতেই ক্যামেরার চোখে ধরা পড়ে এমন দৃশ্য। 70-ঊর্ধ্ব বাসন্তী রানী পালের সাথে প্রায় 80-র ঘর ছুঁই ছুঁই তার পতিদেব সুধীর পালের মাটিকে উপযোগী করার কসরত। এতে তাদের ছোট ভাইও করছে সহায়তা। মাথায় মাটির খামির চেপে সুধীর পাল চলে গেলেন পরবর্তী ধাপের কাজ সারতে। এই ফাঁকে কথা হয় তার অর্ধাঙ্গিনীর সাথে। পারি না, আমি ঠেলাই ফেলে করুন কিছু। কয় ঘন্টা কাজ করেন? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ বয়সেও কেন করতে হয় এমন কষ্টকর কাজ? কি করে ওরা? বেকারিও হল, কাজ তো করার লাগে। পোলা তো পোলা পানি লেগে যাই। এখন তো এটা আমাকে 36 মাস, আর বৈশাখ মাসে পালুনি, বৈশাখ মাসে এই কাজ করি। শরীর সুস্থ থাকলেও ঝাপসা চোখের দৃষ্টি। 40 বছর হইলেই চোখে এরকম হয়। আমাকে বংশের তখন চোখে দেখি না বেশি গোলা, আপনাকে মুখটাও ভালো করে দেখা পারি না। ডাক্তারও কইছিল তো টাটাই করিয়ে পারি নাই। সকাল থেকে সন্ধ্যা অবধি এক মুহূর্ত থামে না কর্মঠ হই হাত।
এই পাড়ায় আমার পাল সম্প্রদায় 50-60 ঘর হবে, অন্তত 100 বছর ডুবে গেছে এই এলাকাটা। আগে তো উন্নত কেউ, সবাই তো একরকম না বাবাজি। কথা হয় সুধীর পালের সাথে, জানান তারুণ্য এবং যৌবন কেটেছে যাত্রার মঞ্চে। 50 টাকার জন্য ম্যাট্রিকটা দিয়ে পাই নাই, আমার বাবাও করেছে রাজা পাঠ। যারে হিন্দু লোকে হরি বলে খোদা বলে, মুসলমান কোথায় গেলে পাইবারে তাহার সন্ধান, আহাদে আহম্মদ মিলে, আহাদ মানে সুবাহান। বিভিন্ন পালার সংলাপ একাধিক ভাষায় অনায়াসী বলে যান প্রবীণ শিল্পী সুধীর। রনেন বাবু রয়েন ফটুইল সিয়ার উইদ্যে সন্ন্যাসী ডাকু সব সন্ন্যাসী দেখতে কেছে হ্যাঁ লাস্ট যে ভালো ভাই লব সব টাইম। না বলতে পারা অনেক কথাই তুলে ধরেন তিনি। আমার তিনটা সেটা বলা আছে তোমার কি চেয়ারম্যান মেম্বার এই কথাই বলে, আমার আমার বয়স 74 চলছে, অন পয়সা তো প্রাবান ঠিক মতন দিয়ে পারে না বাবাজি, কাজে একটু বুঝে থাকুন কেন, অন তো শক্তি আছে। যতক্ষণ দেহে থাকবে প্রাণ থাকবে মাটির ঘ্রাণ, ততক্ষণ চলবে কাজ, অর্থাৎ কর্মই ধর্ম। এই দীক্ষা পাল সম্প্রদায়ের প্রায় সবার মধ্যেই, আর এ কারণেই পরম মমতা দিয়ে তাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই পেশাকেও ধরে রাখতে চান সবাই। কিন্তু নানাবিধ সংকটের কারণে এই পেশাও পরিবর্তন করতে হচ্ছে অনেককেই। পুরুষের সাথে একই তালে কাজ ভাগ করে নেন পাল সম্প্রদায়ের কন্যা এবং বধুরাও। অনেক কাজ, দুইবার কারা দিমু সেনু, আবার কটা খাজি দিমু সেসুম, আবার নাতামু দিন জায়গা, এই যে তেল তেলা করে নেবো, চাকা থাকলো না, সবাই করে দেখতে দেখতে শিখা হয়ে জায়গা। এখানে কাজ করার কিংবা শেষ করার তাকিদ দিতে হয় না কাউকে, কারণ একজনের কাজ থেমে গেলে পরবর্তী কাজ এগিয়ে নেয়ার নেই কোনো উপায়, এ যেন একটি চেইন। তাই ছন্দে ছন্দেই চলে মাটি তৈরির কাজের এ ধারাবাহিকতা। পাঁচটার দিকে আয়জান দেয় না, ওই আয়জান সবাই উঠে পড়ে, যার যার আর্থিক অবস্থা বুঝে কাজ করে। দেখা যায় এমনও আছে যে আর্থিক অবস্থা ভালো থাকলেও কিছু যে বসে থাকে না, যে কাজ করলে ভালো, শরীর কত ভালো থাকে এরকম। মৃৎশিল্পের জিনিস তৈরি করতে লাগে এটেল মাটি, লাকড়ি, খড়, পাঠশালা এবং নদীর মিহি বালু, এগুলো সরবরাহে রয়েছে এক শ্রেণীর সিন্ডিকেট। দিনে দিনে ঊর্ধ্বমুখী হচ্ছে এসবের দাম, ফলে মৃৎশিল্প তৈরির খরচের পরে লাভের খাতায় যোগ হয় যত সামান্যই। একটা মাটি নাকি 5,000 টাকা, খড়ি খেরে আবি যাবি তাতে নাকি 3,000 টাকা, 20,000 টাকার মাল বানাইলে অন্তত বাকি 16-17,000 টাকা খাইতে হয়, মাত্র 2-3,000 টাকা ব্যবসায় আমার কিছু হয় না। কুমার পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন প্রায় প্রতি ঘরের কেউ না কেউ। কেউ স্বর্ণ কাজে গেছে, কেউ দর্জি কাজে গেছে, কেউ মিষ্টি কাজে গেছে, কেউ গার্মেন্টসে, নানান দিক দিয়ে চাকরি বাকরি করে খায়। কোনো কোনো বাড়ির একাধিক যুবক হয়েছেন প্রবাসীও, এর ফলে কারো কারো পরিবর্তন এসেছে ঘরে এবং বাইরে। যাগো ছেলে পেলে মানে খাটুয়া হয়েছে, বাইরে কাজ করে পয়সা আনছে, তারা বিল্ডিং দিয়ে দিছে। যাদের কেবলমাত্র রুজি নির্ভর করছে এই মাটির তৈজসপত্র বানিয়েই, তাদের জীবনের গল্প কিন্তু সুখকর নয়। যাদের প্রমাণ বাইরে টাড়ি গেছে তারা একটু ভালো, আর যারা কিনা বাইরে টাড়ি না গেছে এই কাজ করে তাদের অবস্থা এই পরিস্থিতি আছে। দর্শক, নানাবিধ সংকটের কারণে মৃৎশিল্পের কারিগরদের জীবনের গল্প আর সুখের হয় না। হার ভাঙা পরিশ্রমের পর যত সামান্য যা আয় হয় তাই দিয়ে এই পরিবারের ভরণ পোষণ চালানো নিত্যদিনের চিত্র। তার মধ্যে চলছে করোনাকাল, এ সময়ে কেমন চলেছে তাদের জীবন, পাশে কি কেউ ছিল জানবো তাদের কাছ থেকেই। তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাব। ধন্যবাদ সাথে থাকার জন্যে। দর্শক, চলুন আবার ফিরে যাই কালিয়াকৈর উপজেলার পালপাড়ায়। যুগ যুগ ধরে নিপুণ হাতের ছোঁয়ায় দেশের ঐতিহ্যকে তারা ধরে রাখলেও করোনাকালে কোনো দরদি হাত এগিয়ে আসেনি তাদের সহায়তায়। অন্য অনেক পেশাজীবীর মতো রুটি এবং রুজির জন্য তাদেরও কেটেছে মহাদুশ্চিন্তায়। ভাঙা ঘরের সামনে বসে কাজ করছেন রানী পাল।
ঘরে কর্মক্ষম নেই কেউ। অসুস্থ স্বামী মঙ্গলপালের চিকিৎসা, সেবা আর ভরণ পোষণে আয় করতে হয় তাকেই। আমরা দুইজনই ঘরে বেরে এই যে হাড়ি ফাটির বানাই, নিজে একাই বানাই, হাজবেন্ডের পেরা গেছেন, আল্লাহরে দিনদার ডাকি নিয়ে যাও গা আর থাকবো আসেই না। এর আগে দয়াবশত একটা ভাতার কার্ড জুটলেও এখন তা বন্ধ। আমি তো বাতাসে প্যারিস হয়ে এসে দেবো, পায় না দিছিল আগে বাতা, এটা মনে করেন বয়স নেই বলে, আজকাল বয়স দিয়েছে চল্লিশ। এ পাড়ায় এমন অনেক প্রবীণ বিধবা এবং প্রতিবন্ধীদের সরকারি সহায়তার তালিকায় নেই নাম। একবার পাইনি, বলছি আর কয় আমাকে সময় নাই, অমুক নাই তমুক নাই, সারা রাত ধরে বসে থাকা হয় যেতে বাইরে পারে মাইরে পারে। চলমান করোনায় বিভিন্ন ধাপে স্বল্প মূল্যের চাল ডাল এবং খাদ্য সামগ্রী হতদরিদ্রের মাঝে দেয়া হলেও তার যৎসামান্য এসেছে এ পাড়ায়। শুনি তো সরকার দেয়, কিন্তু আমাদের এদিকে তো কেউ পায় নেই, নাম দেয় নেই, না কোনো দিনই দেয় নেই। দর্শক, দারিদ্রতা অর্থাৎ অভাব থাকবে অথচ তার স্পর্শ থাকবে না তা তো হয় না। পাল সম্প্রদায়ের বেশিরভাগ শিশু কিশোরী পড়াশোনা করার জন্য অতি ব্যাকুল, আর পরিবারগুলো চায় তাদের সন্তান যেন সুশিক্ষিত হয়, কিন্তু অভাবের কারণে সে পাটার শেষ হয় না, মাছ পথেই যাত্রা বিরতি করতে হয় জ্ঞান অর্জনের। কালিয়াকৈরের ঢালঝোরা ইউপির পশ্চিমপাড়ার পাল সম্প্রদায়ের সব পরিবারই চায় পরবর্তী প্রজন্মের মধ্যে জ্বলুক শিক্ষার আলো। কিশোর কিশোরীরাও চায় এগিয়ে যেতে, কিন্তু মাছ পথেই থেমে যেতে হয় তাদের, কারণ দারিদ্রতা। আমার আশা একজন পুলিশ অফিসার হওয়ার। কেন? এমনিতে এই কাজ ভালো লাগে না। পড়াশোনা করি, কোন ক্লাসে? এইটে। টাকা থাকে না, পরে এলো কেউ কাছে থেকে আয় না তাই আর কি। পালদের প্রায় শতভাগই হিন্দু ধর্মাবলম্বী, বিয়ে শাদীর বেলায়ও তারা গোত্র এবং বংশ মানে শতভাগ। তবে বাল্য বিয়ে এবং অল্প বয়সে সন্তান ধারণের প্রবণতা সাক্ষ্য দিচ্ছে সচেতনতার অভাবকেই। মানে আমার সহি জিনিস দিই কি, আর সহি হয় তাহলে পাল সম্পদ না থাকলে সম্পদ দিয়ে বিয়ে করবো আর কি। আমরা যে পাল বংশ, আমরাও চেষ্টা করি যে আমার মেয়ে যে হয়েছে আমার মেয়েরও আমি পাল বংশে দেবো। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? দুই বছর। এবার অনুসন্ধানী চোখ সংলগ্ন এলাকা উল্টো পাড়ার দিকে। এই পাড়ায় কেবল তৈরি হয় মাটির ব্যাংক। ব্যাংক বিক্রি করা খোঁজে আর মাটিতে দিয়ে দিই যে কঠে পাই, কষ্ট না করলে কি করুন, ভাত তো খান উচ্চ দিয়ে না খেয়ে থাকুন অবতলে। দীর্ঘদিনের মানসিক রোগী স্বামী আর সন্তানদের মুখের খাবার জোগাড়ে নিরলস পরিশ্রম করলেও সহায়তার অভাবে পড়াশোনা থেমে যায় একমাত্র সন্তানের। এছাড়া তো বাপে পুত্র বন্ধু ভাতা হয়েছে দেয় না, তোমাকে হয়েছে খালি। দু একজনের ভাগ্যে প্রবীণ ভাতা জুটলেও টাকা পাচ্ছে না গেল আট মাস, তাই স্বাভাবিকভাবেই দিন কাটছে অর্ধাহারে। এর আগে তো দিছেন 6,000, আর বছর তো সত্যন্ত দিন দিছে না। হেতু পালপাড়ার দীর্ঘদিনের আর এক কষ্টের নাম দাদন ব্যবসা। এ বিষয়ে কথা হয় স্থানীয় এক গবেষকের সাথে। আমার হয়তো বলা ঠিক হবে না, এদেরকে যারা দাদন দেয় মাঝখান থেকে তারা কিন্তু বেশ অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। কথা হয় স্থানীয় ইউপি কাউন্সিলরের সাথে, জানান বরাদ্দ নেই। আমরা তো ওইভাবে শতভাগ দিতে পারি নাই, তো আমরা চেষ্টা করছি, আমরা চাহিদা অনুযায়ী বরাদ্দ অনেক কম। একই সুরে কথা বললেন ইউপি চেয়ারম্যানও। বাংলাদেশে বসবাস করে আপনিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি রবিবার যদি চিন্তা করেন আমার জায়গায় থাকলে একই কথা কইবেন, আমাদের চাহিদাটা এরকম। তবে বরাদ্দ অনুযায়ী সমভাবী দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি সমাজসেবা কর্মকর্তার। আমরা আসলে বর্তমানে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বাচ্চাদের নবতাকরণ করতে চেষ্টা করছি, আমরা আগামীকালে ইনশাআল্লাহ শুরু করব সুন্দর করে। ঐতিহ্যবাহী এই পেশার হতদরিদ্র মানুষের জন্য সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, কামার কুমার জেলে বা অন্যান্য জনগোষ্ঠীর লোকজন, তাদেরকেও কিন্তু আমরা মূল স্রোতধারায় উন্নয়নে মেইন স্ট্রিম নিয়ে আসার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দর্শক, আমরা এবার ঘুরে আসতে চাই দেশের অন্য কোনো প্রান্ত থেকে,
সেখানকার মৃৎশিল্পের কারিগররা কেমন আছেন খোঁজ নিতে চাই তাদেরও। এবারে আমাদের গন্তব্য দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চল, তবে যাবার আগে নিতে হবে ছোট্ট আরেকটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গী পাবো আপনাদের। কৃতজ্ঞতার সাথে থাকার জন্য প্রিয় দর্শক, এবার চলুন ঘুরে আসি দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল থেকে। সেখানের উপজেলা বাখেরগঞ্জের কোনো এক পালপাড়ায় ঘুরে দেখতে চাই আমরা। কাঁচা মাটির সাথে সেখানেও কি পুড়ছে সেই কারিগরদের মন? বাখেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী, নিয়ামতি, কলসকাঠি এবং ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় ছিল মৃৎশিল্পের জন্য বিখ্যাত। উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর পালপাড়ায় আমাদের চোখ। বাজারজাতকরণের অভাব এবং উৎপাদন খরচের তুলনায় সঠিক মূল্য না পাওয়ায় লোকসান গুনছেন তারা, আর এ কারণে চরম অর্থকষ্টে কাটছে জীবন। আর আমরা খাড়ে পেড়ে আমাকে পেড়ে বাঁচাই না, খুব সমস্যায় আমরা আছি। আমরা কোনো সরকারি সাহায্য কিছু পাইনি, সরকারি কিছু যদি ঋণ পাইতাম তাহলে আমরা একটু আগাই যেতে পারতাম। অন্যদিকে চড়া সুদে দাদন গ্রহণ আর তা পরিশোধে অল্প মূল্যেই তৈরিকৃত তৈজসপত্র তাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কুমাররা। আমরা খাড়ি বিড়ি খাই, আমাকে ওই মালের দেয়া হয় এইরকম। প্রবীণ বিধবা আর প্রতিবন্ধীদের জন্য সরকারের দেয়া ভাতার কার্ড জুটছে না নিয়ামতির এই পালপাড়ার দুস্থদেরও। তাই সহযোগিতার অভাবে করোনাকালেও তাদের কেটেছে কষ্টে সিষ্টে। আমার স্বামী মারা গেছে 14 বছর, আমি একটা কোনো সরকারি সাহায্য পাইনি, আমি একটা বিধবা ভাতাও পাইনি। এভাবে চলতে থাকলে এবং পৃষ্ঠপোষকতা না থাকলে কয়েক বছরের মধ্যেই এ অঞ্চল থেকে মৃৎশিল্প বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। উল্লেখযোগ্য হচ্ছে যে ফিনান্সিয়াল সাপোর্ট তাদেরকে দেয়া, তারপর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সম্পর্কে তাদেরকে জ্ঞান দেয়া, তারপরে যে সমস্ত উৎপাদিত সামগ্রীগুলো বিশেষ করে তাদের মার্কেটিং সাপোর্ট এবং তাদের টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দেয়া দরকার। এবার গন্তব্য উত্তরের জনপদ গাইবান্ধা জেলার বিভিন্ন কুমারপাড়ায়। অধিকাংশই জর্জরিত দাদনের সুদের জালে জড়িয়ে। একদিন সেটে টোকা পরিশ্রম করুন লাগে বেশি, এখন কি করব, এখন জাতিগত ব্যবসা। প্রিয় দর্শক, আশা জাগানিয়া এক সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মৃৎশিল্প নিয়ে। দেশে কিংবা প্রবাসে স্বাস্থ্য এবং পরিবেশ সচেতন সব মহলই এখন ব্যবহার করতে চান প্রাকৃতিক কোনো পণ্য অথবা তৈজসপত্র, কিন্তু এই চাহিদাকে কাজে লাগাতে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। অথচ সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মৃৎশিল্পের অসংখ্য গুণী কারিগর। এখন কেবল প্রয়োজন তাদের খুঁজে বের করা আর পৃষ্ঠপোষকতা দেয়া। তৃণমূলের পালপাড়া থেকে স্বল্প মূল্যে কিনে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে চাহিদার আলোকে মৃৎশিল্প পৌঁছে দেন পাইকাররা। কোথায় নিবে মাল? রামপুরা, আফতাবনগর। পালারা একসাথে কিছু টাকা নেয়, কথা থাকে যে মালের রেট এই দাম দিব। মাটির বিভিন্ন তৈজসপত্রকে নান্দনিকভাবে সাজিয়ে তা বিক্রি করা হয় উচ্চ মূল্যে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা পাইকারি নেয় তারা আসে, আবার এভাবে আউটপার্সিং লোক মানে আসে না কেনাকাটা করতে। বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের দোকানেও পাওয়া যায় এসব সামগ্রী, এমনকি রপ্তানিও করা হয় বিভিন্ন দেশে। বাইরে থেকে আসে, আমাদের দেশে ঘুরতে আসে, তারা অনেক জিনিস নিয়ে যায়। মৃৎশিল্পের কারিগর এবং এর সাথে জড়িত উদ্যোক্তাদের তাই সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সরকার এই গোষ্ঠীর জন্য বিশেষ কোনো সুবিধা কিংবা তাদের জন্য কোনো বিশেষ কোনো প্রণোদনা সেটি সৃষ্টি করতে পারে, অথবা তাদের এই তারা যে বিষয়গুলো উৎপাদন করছে সেটি সারা দেশের মধ্যে সেটি বিক্রি করার জন্য যে একটি ব্যবস্থাপনা থাকা দরকার, কিংবা ক্ষেত্র বিশেষে যদি এটি বাহিরেও পাঠানো যায় সেই জায়গাতে কিন্তু রাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিতে পারে।
দর্শক, মাই টিভি সবসময় তৃণমূলের কথাগুলোকে তুলে ধরে নির্মোহভাবেই। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় একদিনে কিংবা রাতারাতি মৃৎশিল্পের সাথে জড়িতদের ভাগ্য উন্নয়ন হয়ে যাবে অথবা অবস্থার পরিবর্তন হয়ে যাবে, এটা মনে করি না আমরাও। আমরা কেবল এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সংশ্লিষ্টদের সামনে বিষয়টি আবারও একটু নিয়ে আসলাম। বিশেষজ্ঞ এবং এর সাথে জড়িতদের সাথে আমাদেরও চাওয়া, বেঁচে থাকুক পরিবেশ বান্ধব এই ঐতিহ্য, আর আনন্দে কাটুক মৃৎশিল্পের সাথে জড়িত প্রত্যেকের জীবন। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে নিলেন তো সেই কাঙ্ক্ষিত দেশ কেবলমাত্র স্বপ্নেই থেকে যাবে। তাই সমাজের অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর যে কোনো বিচ্যুতির বিরুদ্ধে সমাজের ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।